তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব বেটার কল সল। হ্যাঁ, আমি জানি যে এটা আপনাদের বহুল প্রতীক্ষিত একটা সিরিজ ছিল, আর আজকে আমরা এক্সপ্লেন করছি এপিসোড নাম্বার 1। এটা হচ্ছে ব্রেকিং ব্যাডের স্পিন অফ সিরিজ। মানে ব্রেকিং ব্যাডের যে উকিল ছিল সল গুডম্যান, তার আসলে যে অরিজিন আছে সেটা আমরা দেখতে পাবো এই সিরিজে। আর এটা হচ্ছে ইতিহাসের প্রথম কোনো স্পিন অফ সিরিজ যেটা কিনা এত বেশি পপুলারিটি পেয়েছে। মানে এখন পর্যন্ত কোনো সিরিজের স্পিন অফ সিরিজ এত বেশি পপুলারিটি গেইন করতে পারেনি, যার মানে বুঝতেই পারছেন যে ব্রেকিং ব্যাডের মতোই এইটাও আপনাদের মন জয় করতে সক্ষম হবে। আর যদিও এই সিরিজটা দেখার জন্য আসলে ব্রেকিং ব্যাড দেখা এতটা গুরুত্বপূর্ণ না, তবে যদি আপনি দেখে নেন তাহলে গল্পের সাথে রিলেট করতে আপনার আরও একটু বেশি সুবিধা হবে। তো সেই জন্য ব্রেকিং ব্যাডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা এখনও ব্রেকিং ব্যাড দেখেননি তারা চাইলে দেখতেই পারেন। তো চলুন, কথা অনেক বলে ফেললাম, শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরু হয় আর আমরা দেখতে পারি যে সল গুডম্যান একটা দোকানে কাজ করছে। এটা হচ্ছে একটা বেকারির মতো দোকান। আসলে এই যে সিনটা, এটা হচ্ছে ফিউচারের একটা সিন। মানে তার সাথে এমন কিছু হয়ে গেছে যেই জন্য তার ওকালতি বাদ দিয়ে এখন তাকে দোকানে চাকরি করতে হচ্ছে। তো আমরা দেখতে পারি যখন সল কাউন্টারে দাঁড়িয়েছিল তখন আসলে সে দেখতে পারে যে এখানে একটা লোক বসে আছে, আর তার মনে হয় যে এই লোকটা হয়তো বা তার দিকেই তাকিয়ে আছে। আর যখন একটু পরে সেই লোকটা উঠে তার দিকে আসা শুরু করে তখন আসলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানে তার মনে হয় যে এই লোকটা হয়তো বা তাকে মারার জন্যই আসছে। তো এই জন্য সে যখন ভয় পেয়ে যায় তখন আমরা দেখতে পারি যে এই লোকটা আসলে তার দিকে না গিয়ে তার যে ফ্রেন্ড আছে তার দিকে চলে যায়। যার মানে এই সিনটা থেকে আমরা এইটা ক্লিয়ার হয়ে যাই যে সল গুডম্যান এমন কিছু একটা করেছে যার জন্য সে মানুষকে ভয় পাচ্ছে, মানে তার জীবনের একটা ঝুঁকি আছে। তো এরপরে রাতে যখন সে বাসায় ব্যাক করে তখন আসলে সে প্রচণ্ড ক্লান্ত ছিল, আর আমরা দেখতে পারি সে শুয়ে শুয়ে টিভি দেখছে। তবে এগুলো তার আসলে ভালো লাগছিল না, তো এই জন্য তার পাশে থেকে একটা ডিভিডি বের করে, আর এই ডিভিডির মধ্যে ছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা সে তার কোম্পানির জন্য করেছিল, মানে সেই উকিল সল গুডম্যানের জন্য। তো আমরা দেখতে পারি যে সল গুডম্যান এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখছে আর সে তার পুরনো সেই দিনগুলোর কথা মনে করছে, মানে সেই একটা দিন ছিল আর এখন একটা দিন। তো তখনই আমাদের সিন প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি একটা কোর্টরুমের সিন। আমরা দেখতে পারি এখানে সবাই আসলে সল গুডম্যানের জন্য ওয়েট করছে, আর সল গুডম্যান বাথরুমে এগুলোর প্রিপারেশন নিচ্ছিল। আসলে সে একটা টিনেজার টিমের কেসটা লড়ছিল, আর যখন সে বাথরুম থেকে ব্যাক করে তখন আসলে সে এখানে সবাইকে বলে যে আপনাদের হয়তোবা মনে থাকবে যখন আপনারা টিনেজে ছিলেন তখন আপনারাও কত খারাপ সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা বুঝে না বুঝে কতগুলো ভুল করেছেন, আর আপনাদের এই ব্যাপারটাও মাথায় রাখা উচিত যে তাদের কর্মকাণ্ডের জন্য আসলে কারো কোনো ক্ষতি হয়নি, যার মানে তাদের এত বেশি শাস্তি পাওয়া উচিত না। তো যখন সল এখানে সবাইকে বুঝিয়ে টুঝিয়ে তার জায়গায় গিয়ে বসে পড়ে তখন আমরা দেখতে পারি যে তার ডিফেন্সে ছিল সে আসলে এখানে একটা টিভি নিয়ে আসে, আর এই টিভির মধ্যে আমাদের দেখানো হয় যে এই ছেলেগুলো আসলে করেছেটা কি। আসলে এই তিনজন ছেলে মিলে একটা ডেড বডি থেকে তার মাথাটাকে আলাদা করে দিয়েছিল। তো যার মানে আমরা বুঝতেই পারি যে এই ক্রাইমের জন্য এখন তাদের শাস্তি তো হবেই হবে, আর এই কেসটা এখানেই ক্লোজ হয়ে যায়। আর যখন সল এরপরে বাইরের চেক কালেক্ট করার জন্য আসে তখন এখানে তাকে মাত্র $700 দেওয়া হয়। আর সল এখানে যে লেডি ছিল তাকে বলে যে আসলে এখানে তিনজন লোক ছিল, তার মানে আমাকে $2100 দেওয়া উচিত। তবে এই মহিলা আসলে তাকে তেমন কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে যেতে বলে, আর এই জন্য সলও সেখান থেকে প্রচণ্ড আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে যখন চলে আসে তখন আসলে তার কাছে আরও একটা কল আসে। আসলে সে আরও একটা কেস পেয়ে গেছে। আসলে এই যে কেসটা, এটা হচ্ছে একটা কেটেলম্যান কেস, আর তার যে লোকেরা আছে তারা আসলে কাউন্টি ট্রেজার থেকে $1.5 মিলিয়ন চুরি করেছিল। যার মানে এইটা শোনার পরেই সল আসলে বুঝতে পারে যে যেহেতু এখানে টাকার অ্যামাউন্টটা বেশি তার মানে এই কেসটা তার জন্য প্রফিটেবল হবে, আর এই জন্য সে তার সেক্রেটারির আওয়াজে কথাবার্তা বলে। আসলে সলের কাছে এতটাও টাকা নেই যে সে একটা সেক্রেটারি হায়ার করতে পারে, তো এই জন্যই সে তার সেক্রেটারির আওয়াজে কথাবার্তা বলে। আর সে বলে যে আচ্ছা, আমি স্যারকে বলবো যে আপনাদের সাথে একটা ক্যাফেতে একটা মিটিং ফিক্স করতে। তো এই জন্য তাদের ক্যাফেতে একটা মিটিং ফিক্স হয়ে যায়। তো এরপরে ক্যাফেতে যাওয়ার জন্য যখন সল বেরিয়ে পড়ে তখন আসলে পার্কিংয়ে তার কার্ডটা আনার সময় এখানে যে পার্কিংয়ের টিকিট আছে সেই টিকিটম্যান তাকে একটা টিকিট দিয়েছিল। তবে সে সলকে বলে যে আপনি আসলে এখানে বেশি সময় কার্ডটা রেখেছেন, তার মানে আপনার টিকিটটা এক্সপায়ার হয়ে গেছে, সো আপনাকে হয়তো বা নতুন একটা টিকিট নিতে হবে নয়তো আপনাকে জরিমানা দিতে হবে। তো এগুলো শোনার পরে সল আসলে এই টিকিটম্যানের সাথে একটু ভালো করে কথা বলার ট্রাই করে যাতে করে তার এই ভাড়াটা দিতে না হয়। তবে তখন আমরা দেখতে পারি টিকিটম্যান বেরিয়ে আসে, আর তখন আমরা দেখতে পারি এটা হচ্ছে গিয়ে আসলে মাইক। আসলে মাইকেরও এই সিরিজের মধ্যে এন্ট্রি হয়ে গেছে, আর ব্রেকিং ব্যাডে যেই মাইক ছিল সেটা হচ্ছে তার ফিউচারের লাইফটা, আর এটা হচ্ছে তার প্রেজেন্ট লাইফ। আসলে তখন সে গসের জন্য কাজটা করত,
আর এখন থেকে আমরা জানতে পারবো যে সে আসলে কেন গসের জন্য কাজ করতে গিয়েছিল আর সেই প্রসেসটাই বা কী ছিল। মানে একজন ভালো মানুষ থেকে একজন খারাপ মানুষ হওয়ার যে যাত্রা, সেই ট্রানজ্যাকশনটাই আমরা আসলে দেখতে পাবো। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে একটা কফি শপে সল এসে সেই কেটেলম্যান কাপলের সাথে মিট করে। আর এখানে যে মিস্টার কেটেলম্যান আছে, সে আসলে সলকে বলে যে আমরা আসলে কিছুই করিনি, আমরা সম্পূর্ণ নির্দোষ। আর তার ওয়াইফও সলকে বলে যে আমার স্বামী কিছুই করেনি, তাকে আসলে ফাঁসানো হচ্ছে। আর যেহেতু আমরা কিছুই করিনি, আমাদেরকে ফাঁসানো হচ্ছে, তাহলে আমরা কেন একজন লয়ারকে অ্যাপয়েন্ট করব। তো তখন সল তাকে এটা বলে কনভিন্স করার ট্রাই করে যে আসলে যদি তোমরা লয়ার অ্যাপয়েন্ট না করো, তাহলে হয়তোবা তারা তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। তো এই জন্য একটা লয়ার অ্যাপয়েন্ট করা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যখন ক্যাটেলম্যান জিজ্ঞেস করে যে এখন আমরা আসলে কী করব, মানে তোমার পরামর্শটা কী, তো তখন সল তার সামনে একটা কাগজ বাড়িয়ে দেয় আর সে তাকে বলে যে এটার মধ্যে তুমি একটা সিগনেচার করো। আসলে এটা হচ্ছে সলের সাথে তার যে ডিলটা হয়েছে সেইটার এগ্রিমেন্ট, মানে এখানে সাইন করার সঙ্গে সঙ্গেই সল আসলে তার উকিল হয়ে যাবে। আর সল বলে যে তুমি সিগনেচার করে ফেলো, আমি এখন থেকেই তোমার ডিফেন্সের যত কাজকর্ম আছে সেগুলো শুরু করে দেব। তবে সে সাইনটা করেই ফেলতো, কিন্তু তখনই তার স্ত্রী তাকে থামিয়ে দেয় আর সে সলকে বলে যে হয়তোবা আমাদেরকে একদিন চিন্তা করা উচিত, এত জলদি করে সব কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত না। আর এগুলো শুনতে পেয়ে আসলে সলও প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ এমনিতেই তার হাতে কোনো কেস নেই আর এত বড় একটা কেস তার হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এই জন্য সে চায় যে যেই কোনো ওয়েতে তাকে তার ক্লায়েন্ট বানাতে। তো এই জন্য সে তাকে একটা ফোনও গিফট করে। আর যখন সে তার সাথে ড্রাইভ করতে করতে ফোনে কথা বলে যাচ্ছিল, তখন একটা ছেলে তার গাড়ির সামনে চলে আসে আর সে একটু ধাক্কা খায়। আর তখন আসলে আমরা দেখতে পারি যে সল প্রচণ্ড ভয় পেয়ে যায়। যদিও তার গাড়ির উইন্ডশিল্ড ভেঙে গিয়েছে, তবে এই দিকে তার কোনো মনোযোগ নেই। আর যখন সে বাইরে আসে, তখন সেই ছেলেটা এমন একটা ভঙ্গি ধরে যে আসলে তার প্রচণ্ড লেগেছে, মানে তার হয়তো বা পাটাই ভেঙে গেছে। আর তখন সেই দুইটা ছেলে বলে যে আমরা এখনই পুলিশকে কল দিব। তো তখন সল বলে যে না প্লিজ, তুমি পুলিশকে কল দিও না, এটা আমরা সমঝোতা করে নিচ্ছি। তো তখন সেই ছেলেগুলো তার কাছে টাকা চায়। আর তখনই সল বুঝতে পারে যে তাদের প্ল্যানিংটা আসলে কী ছিল। তো এই জন্য সল আসলে যে আঘাত পেয়েছে তাকেই মারা শুরু করে, আর তখন সে দাঁড়িয়েও যায়। তো তখন সল তাদেরকে বলে যে তোমাদের যে প্ল্যানিং সেটা আসলে খুবই ভালো একটা প্ল্যানিং, তবে তোমরা যেই ক্লায়েন্টকে চুজ করেছো সেটা খুবই বাজে ছিল, কারণ তোমাদের বয়সে আমিও এগুলো করতাম, সো আমার থেকে টাকা খাওয়া এতটা ইজি ব্যাপার না। আর তখন আমরা দেখতে পারি উল্টো সল তাদের কাছে তার উইন্ডশিল্ড ভাঙার জন্য টাকা চায়। তো এই জন্য ভয় পেয়ে তারা টাকা না নিয়ে উল্টো এখান থেকে পালায়। তো এরপরে এখান থেকে সল চলে আসে একটা পার্লারে, আর এটা হচ্ছে সেই পার্লার যেটা সে জেসির কাছে বিক্রি করতে চেয়েছিল। আর সে জেসিকে বলেছিল যে তুমি এটা কিনে ফেলো, তাহলে তোমার টাকাগুলোকে স্মাগলিং করতে আরও বেশি ইজি হয়ে যাবে। তো আমরা দেখতে পারি যে এই পার্লারেই এখন সল থাকে, মানে এখানে যে স্টোর রুম আছে সেখানে সল থাকে আর সেটা তার অফিসও। আর যখন সে তার অফিস মানে বাসার মধ্যে আসে, তখন সে দেখতে পারে যে তার নামে আসলে অনেক অনেক পেমেন্ট ডিউ পড়ে আছে। আর এখানে সে একটা চেকও দেখতে পারে যেটা আসলে $26,000 চেক। আর এই চেকটা পাঠিয়েছে হ্যামলাইন অ্যান্ড গিল কোম্পানি, আসলে এইটা হচ্ছে তার ভাইয়ের নামের একটা চেক, আর এই জন্য সে চেকটা এখানে ছিঁড়ে ফেলে। আর তখন আমরা জানতে পারি তার আসল নামটা আসলে কী, মানে সলের আসল নাম হচ্ছে গিয়ে জেমস গিলম্যান। সে আসলে এই জন্য সল নাম নিয়ে এখানে এসেছে যাতে করে ভবিষ্যতে যদি সে কোনো ঝামেলা পাকিয়েও ফেলে, তাহলে যাতে করে তাকে খুঁজতে একটু বেগ পেতে হয়, মানে এত সহজে তাকে খুঁজে না পায়। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে সল আসলে রেডিমেডি হয়ে সেই হামলাইন অ্যান্ড ম্যাকগিল যেই নামের কোম্পানিটা আছে সেখানে চলে আসে, যেটা শর্টে হচ্ছে HHM। তো এখানে এই কোম্পানির মালিকের যেই মিটিং চলছে, সে সরাসরি সেই মিটিংয়ের মধ্যেই ঢুকে পড়ে আর সে তাকে বলে যে তুমি আসলে যেই চেকটা পাঠিয়েছো সেটা একটা ভালো ট্রাই ছিল, তবে এতে করে আসলে কোনো কাজ হবে না, কারণ আমার ভাইয়ের যে 30% এই কোম্পানিতে আছে সেটা হয় $30 মিলিয়ন। সো এখন সে চায় যাতে করে তুমি তার পেমেন্টগুলো করে দাও, যাতে করে সেই ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারে, কারণ এই ঝামেলার মধ্যে সে আর থাকতে চায় না। তো তখন এখানে যে বস আছে, সে সলকে বলে যে তোমার ভাইকে আমি আবারও আমার কোম্পানিতে ব্যাক চাই, মানে সে যেই পজিশনে ছিল সেই পজিশনে তাকে আমি আবারও ফিরিয়ে আনবো। তো সল বলে যে না, সে এখন আর আসবে না। তবে এখানের মালিক বলে যে যেহেতু আমি তাকে চাই, তার মানে তাকে আসতেই হবে। তো এই জন্য সল কিছু না বলে যখন এখান থেকে বেরিয়ে চলে আসে, তখন আমরা দেখতে পারি সে লিফট দিয়ে নিচে নামার পরে এখানে একটা ডাস্টবিন আছে, আর সে ডাস্টবিনের উপরে প্রচণ্ড জোরে জোরে লাথি মারে। আর আমরা দেখতে পেয়েছিলাম যে এই ডাস্টবিনে আগেও একটা দাগ ছিল, মানে সল যখন আগেও এখানে এসেছিল তখন সে আগেও এটার উপরে লাথি দিয়েছিল। আর এই মিটিংয়ের মধ্যে আসলে কিম নামের একটা মেয়েও ছিল, আর সলের সাথে তার আসলে পূর্বের একটা রিলেশন ছিল। আর এটা আমরা এখানে দেখতেও পারি, মানে যখন তারা পার্কিং লটে আসে তখন কিম তাকে একটা সিগারেট দেয় আর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। মানে এই সিরিজটা যতই সামনে আগাবে ততই বারবার করে আমরা তাদের রিলেশনটা দেখতে পাবো।
তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে সল চলে আসে একটা রুমের মধ্যে। আসলে এই রুমের মধ্যে আসার আগেই সে তার ফোনটা বাইরে রেখে এসেছে, আর যখন সে এখানে এসেছে তখন সে বিভিন্ন খাবার দাবারের জিনিস, চিপসের প্যাকেট ট্যাকেট এগুলো নিয়ে এসেছে। আর তখন আমরা দেখতে পারি যে এই রুমের মধ্যে আসলে কোনো কারেন্টের লাইনও নেই, তো এই জন্য সল একটা হ্যারিকেন জ্বালিয়ে এখানে বিভিন্ন জিনিসগুলো দেখছিল। আর সে যে জিনিসগুলো এনেছিল, মানে খাবার দাবারের জিনিস, সে সেই রুমের মধ্যে রেখে দিয়ে এগুলো তারপরে আরও একটা রুমে আসে। আর তখন আমরা দেখতে পারি এখানে তার ভাইকে। আসলে তার ভাইয়ের এমন একটা রোগ আছে যে জন্য সে আসলে কারেন্টের আয়তায় থাকতে পারে না, তো এই জন্য এই ঘরের মধ্যে আসলে ইলেকট্রিসিটির লাইন নেই। তো এখানে যখন তার ভাইয়ের সাথে সে কথাবার্তা বলে তখন আমরা জানতে পারি যে তার ভাইয়ের রোগ হচ্ছে এইটা যে যদি সে ইলেকট্রিসিটির কাছে যায় তাহলে তার আসলে শরীরে অনেক সমস্যা শুরু হয়ে যায়, মানে সে শরীরে পেইন ফিল করে, তো এই জন্য সে ইলেকট্রিসিটির কাছে যেতে পারে না, এই জন্যই সে আসলে সেই কোম্পানিতে যেতে পারছে না। তো এখানে সল তাকে বোঝানোর ট্রাই করে যে তোমার আসলে সেই কোম্পানিটা বিক্রি করে দেওয়া উচিত। তবে তার ভাই বলে যে আসলে এই কোম্পানিটা আমি বিক্রি করার জন্য বানাইনি, এই কোম্পানিটা বানানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আর একদম শুরু থেকে আমি এই কোম্পানির সঙ্গেই ছিলাম, সো যদি আমি আমার শেয়ারগুলো এখানে সেল করে দেই তাহলে আসলে কোনো লাভই হবে না, আমার সমস্ত পরিশ্রম বৃথা যাবে। তবে সল তাকে বোঝানোর ট্রাই করে যে যদি তুমি তোমার শেয়ারগুলোকে সেল না করো তাহলে তুমি তোমার লাইফটা কী করে পার করবে, তুমি কি এমন করেই সারা জীবন থাকবে। আর তখন আমরা জানতে পারি যে তার ভাই আসলে বাইরেও যেতে পারে না, কারণ বাইরের সমস্ত জায়গায় কারেন্ট, তো এই জন্য সলই তার জন্য বিভিন্ন খাবার দাবার নিয়ে আসে। আর শুরুতে যেই খাবারগুলো এনেছিল সেগুলো তার জন্য এই জন্য এনেছিল, আর সে তার জন্য বিভিন্ন নিউজ পেপারও নিয়ে আসে। তো এই জন্য সল তাকে বলে যে এমন করে তুমি কতদিন বার করবে, তুমি একটা জেলের মধ্যে আসো, সো তোমার সেগুলোকে বিক্রি করে দিয়ে তোমার নিজের মতো করে লাইফটাকে শুরু করা উচিত। তবে তার ভাই আসলে তার উপর একটু বেশি রাগ করে, আর সে তাকে বলে যে সেই কোম্পানির মালিক এসেছিল আর সে আমাকে একটা চেক দিয়েছে, আসলে এটা হচ্ছে $700 একটা চেক। তো এইটা দেখতে পেয়ে সল আসলে প্রচণ্ড রাগ করে, মানে সে একটা পিউনের মতো তার সাথে বিহেভ করছে, যেখানে সে কিনা সেই কোম্পানির 30%-এর মালিক। তো এই জন্য সে তার ভাইকে বলে যে তাকে একটা শিক্ষা দেওয়া উচিত, তুমি তোমার সমস্ত শেয়ার সেল করে দাও, এরপরে আমরা দেখবো তার সাথে কী করা যায়। তবে এইটা শুনতে পেয়ে তার ভাই আসলে একটু রাগই করে, আর এই জন্য সল তাকে সরিও বলে। তো এরপর সল যখন তার ভাইকে তার মেসলাইটটা দেয় তখন আসলে এটা দেখতে পেয়ে তার ভাই তাকে বলে যে তুমি যেই মেসলাইট ইউজ করছো এইটা একেবারে HSM-এর মতোই দেখতে, সো এইটা তোমার ইউজ করা উচিত না। তো এইটা শুনতে পেয়ে আসলে সলের একটু মন খারাপও হয়ে যায় যে তার ভাইয়ের সাথে এত কিছু করা হচ্ছে, তবে তার ভাই আসলে তার কোম্পানির মায়ায় ছাড়তে পারছে না। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে সল চলে আসে সেই দুইটা ছেলের কাছে যাদেরকে সে আসলে অ্যাক্সিডেন্ট করেছিল, মানে যারা এমন অ্যাক্সিডেন্টের ভঙ্গি করে মানুষের থেকে টাকা খায়। তো এখানে সল তাদেরকে বলে যে তোমাদের জন্য আমার কাছে একটা ডিল আছে, তবে তার আগে একটু কথাবার্তা বলে নেওয়া উচিত, তোমরা আমার জন্য ছোট্ট একটা কাজ করবে আর এতে করে তোমরা অনেক বেশি টাকা পাবে। আর সে তাদেরকে একটা গল্পও শোনায়, সে বলে যে ছোটোবেলায় আমি যেখানে ছিলাম সেখানে আসলে অনেক বেশি স্নো ছিল, আর আমি একটা কেস নিয়েই $7,000-$8,000 কামিয়ে ফেলতাম, তোমরা কত কামিয়েছো? তো তখন এখানে একটা ছেলে বলে যে আমরা ম্যাক্সিমাম আসলে $2,000-ই কামিয়েছি। তো এই জন্যই সল তাদের দুজনকে একটা ডিল দেয়, আর সে তাকে নিয়ে আসে সেই ক্যাটেলম্যানের ঘরের সামনে। আসলে যেহেতু ক্যাটেলম্যানের ওয়াইফের জন্য সল আসলে এই ডিলটা করতে পারেনি, তো এই জন্য এখন সে প্ল্যানিং করেছে যে সেই দুজনকে ক্যাটেলম্যানের ওয়াইফের গাড়ির সামনে ফেলবে আর এরপরে সল গিয়ে তাকে সেভ করবে। তো এভাবেই সে আসলে তার ওয়াইফের বিশ্বাস জয় করে ফেলবে, তো এরপরে সে এই কেসটা পেয়ে যাবে। তো এই জন্য সেই তাদের দুজনকে বুঝিয়ে দেয় যে যখন এই গাড়িটা আসবে তখন তোমরা এই গাড়িটা নিজে গিয়ে পড়বে, মানে আমার সাথে যেমনটা করেছো এখানে তেমনটাই করবে, তো এরপরে আমি গিয়ে সেখানে সেভ করব, মানে তাদের প্ল্যানিং সব কিছু ঠিক হয়ে যায়। আর যখন এখানে তারা সবাই রেডি হয়েছিল তখন আমরা দেখতে পারি যে সেখান থেকে একটা গাড়ি বেরিয়ে আসে, মানে সেই লোকের ওয়াইফের কারটা। আর তখন সল আসলে তাকে কলও দিয়ে দেয় যে সেই গাড়িটা বেরিয়ে গেছে। আর যখন এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন আমরা দেখতে পারি এই গাড়িটা এখানে দাঁড়ায় না, সে আসলে সোজা চালিয়ে চলে যায়। তো এই জন্য আসলে এখন এই গাড়ির নামে হিট অ্যান্ড রান কেস হয়ে গেছে। আর এই জন্য সেই দুইটা ছেলে সলকে কল দিয়েও বলে যে এখান থেকে তো কেউ বেরোলো না, সে তো সোজা চলে গেল। তো তখন সল বলে যে এটা তো একটা গোল্ডেন চান্স, কারণ এখন হয়ে গেছে হিট অ্যান্ড রান কেস, মানে এখন তোমরা আরও বেশি টাকা পাবে। তো এই জন্য আমরা দেখতে পারি যে সেই দুইটা ছেলে সেই গাড়িটাকে জলদি করে ফলো করা শুরু করে, আর সেই গাড়িটাকে একটা জায়গায় থামে। তবে এখান থেকে সেই মহিলা বের না হয়ে একটা বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে, আর যখন সেই দুইটা ছেলে গিয়ে তার কাছে টাকা পয়সা চায় তখন এই বৃদ্ধ মহিলা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তার ঘরের মধ্যে নিয়ে যায়। আর একটু পরে আমরা দেখতে পারি যে এখানে সলও চলে আসে, আর যখন সে ঘরের মধ্যে যাবে তখন আসলে ঘরের বাইরেই তাকে গান পয়েন্টে করে নেওয়া হয়, মানে এখানে আমরা দেখতে পারি টুকোকে, মানে ব্রেকিং ব্যাডের সিজন 1 আর 2 এর পরে এখানে আবারও টুকোর এন্ট্রি হয়ে গেছে, মানে এইটা হচ্ছে টুকোর প্রেজেন্ট লাইফ, ব্রেকিং ব্যাডে ছিল তার যে ফিউচার লাইফ ছিল সেইটা।
আর এমনই একটা ভয়ঙ্কর সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে আসলে কেমন লাগলো এপিসোড। আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর যদি ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসলে আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি কেন একটা সিজন এনে বন্ধ হয়ে যাই, মানে আমি কেন পুরো সিরিজটা এক্সপ্লেন করি না। আসলে যেহেতু আপনাদের কোনো রেসপন্স পাই না, তো এই জন্য যদিও আমি পুরো সিজনটা নিয়েও আসি তাহলেও কোনো লাভ নেই, সেটা শুধুই আমার বৃথা পরিশ্রম হবে। তো এই জন্য আমি আসলে একটা সিজন এনে প্রথমে টেস্ট করি যে আসলে অডিয়েন্সের রিয়েকশনটা কেমন, এরপরে পরবর্তীটা আমি কন্টিনিউ করবো কি না সেখানে সেটা ডিপেন্ড করে। সো এই জন্য যদি চান যে এই বেটার কল সলটা আমি পুরো সিরিজটা এক্সপ্লেন করি, মানে একেবারে সিজন সিক্স পর্যন্ত, তাহলে অবশ্যই আপনাদের রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, অনেক বকর বকর করে ফেললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।